বড় খবর এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবরের চোখ রাখব কিছুক্ষণ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মমতার ঘনিষ্ঠ কেষ্টর শোকের ছায়া বীরভূম জুড়ে তো বন্ধুগণ কিভাবে মারা গেলেন কি কারণে মারা গেলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের মৃত্যু হলো হৃদরোগে আক্রান্ত হয়ে কৃষাণু দাস ওরফে কেষ্ট হলো মৃত যুবকের নাম মুখ্যমন্ত্রী মামার বাড়ি রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে মৃত যুবকের বাড়ি দলের বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিলেন শনিবার সকালে কৃষাণু দাস ওরফে কেষ্ট মুখ্যমন্ত্রী মামাতো ভাই নিহারঞ্জনের বাড়িতে হঠাৎই তিনি অচৈতন্য হয়ে পড়েন চৌকিতে বসে অবস্থাতেই চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন সঙ্গে সঙ্গে রামপুরহাট মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয় 2019 সালে 29 জানুয়ারি কেষ্টর বৌভাত হয়েছিল ওই দিন তার বাড়ি কুসুম্বা গ্রামে এসে নবদম্পতিকে আশীর্বাদ করে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্ট ছিলেন কুসুম্বার যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিও তথ্য সংস্কৃতি দপ্তরের কোটায় তাকে চাকরি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে তিনি কর্মরত ছিলেন এদিন নিহারঞ্জন মুখোপাধ্যায় বলেন প্রতিদিন সকালে কৃষ্ণ আমাদের বাড়িতে আসতো চা খেতে খেতে অনেক আলোচনা হতো সেই মতো এদিনও এসেছিল চৌকিতে বসে গল্প করছিলাম পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে কথা হচ্ছিল কেষ্ট বলল এবার দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি কেক দেব বলতে বলতে মাথা লটকে গেল সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে 31 বছর বয়সী কেষ্টর এক বছরের শিশুপুত্র রয়েছে তার অকালে প্রাণে গ্রামের শোকের ছায়া নেমে এলো